অধিনায়ক হয়েই মাঠে নামছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের ডালাসে শুক্রবার শুরু হয়েছে ন্যাশনাল ক্রিকেট লীগ NCL, যেখানে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে সাকিব আল হাসানের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস। ইতিমধ্যেই দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে অধিনায়কও ঘোষণা করেছে। 4-14 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে সামাজিকে নানা সচেতনতার বার্তাও দেওয়া হবে। NCL এর 60 স্ট্রাইকস টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বিপিএল এর পর এটাই তাদের একসঙ্গে খেলা টুর্নামেন্ট। সাকিব তামিম দুজনের ক্লাব অবশ্য ভিন্ন ভিন্ন। 10 দিনের 10 ওভারের এই আসরে তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটরসের হয়ে, সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস। টুর্নামেন্টের পার্টনার হিসেবে আছে রেড ক্রস। 60 স্ট্রাইকার্স টুর্নামেন্ট থেকে লাভবান হলে সব অর্থ দেওয়া হবে স্বেচ্ছাসেবী সংগঠনটিকে। নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে লস অ্যাঞ্জেলস ফেসবুক পেজে একটি বার্তায় সাকিব বলেছেন, ডালাসে 4 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত 60 স্ট্রাইকার্স টুর্নামেন্টে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। পরবর্তীতে আরেকটি পোস্টে সাকিবকে অধিনায়ক ঘোষণা করে দলটি। লস অ্যাঞ্জেলস আজ স্থানীয় সময় সকাল 10টায় মুখোমুখি হচ্ছে নিউ ইয়র্ক লায়ন্সের। সাকিবের প্রতিপক্ষ দলের অধিনায়কত্ব করছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস শক্ত দল গড়েছেন, তবে সবচেয়ে বড় নাম কোচিং পদে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কোচিং করানো মিকি আর্থার সেই দলের প্রধান কোচ। আর দলে সাকিবের সতীর্থ হিসেবে থাকছেন পাকিস্তানের রুম্মান রায়েস, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ইংল্যান্ডের টাইমাল মিলস, আফগানিস্তানের হাসমতুল্লাহ শহীদি আর অস্ট্রেলিয়ার জো বার্নস। Hi Dallas, this is Sakib Al Hasan and I will see you at 60 Strikers Tournament from 4th to 14th October. See you there.